আমি কোনো ভুল করলে কিংবা কোনো পাপ করলে ইভেন কাউকে মনে মিনিমাম কষ্ট দিলে আমি অ্যাটলিস্ট 7 থেকে 10 রাত আমি ঘুমাতে পারি না। আমার ব্রেন থেকে ওটা আউট না হওয়া পর্যন্ত, ইভেন দো আজ থেকে 30 বছর আগেও যে অন্যায় করছি আমি স্টুডেন্ট লাইফে করছি। একটা ভয় হচ্ছিল যে এত সিগারেট খাই করি কোভিড এলে বাঁচব, তোমাদের বলছে তাই না? সিগারেট তোমার মনে হচ্ছে যে সিগারেট একটা ফ্যাক্টর ছিল যে তুমি তো স্মোকার? এটা আমার জন্য না, সবার জন্য, সবার জন্য, সবার জন্য যারা স্মোকার তাদের জন্য। কারণ কোভিড প্রথমে হিট করতেছে লাঞ্চে এবং লাগছে তোমার নিউমোনিয়া গ্রো করতেছে, ফাঙ্গাসি করতেছে এবং তারপরে সে আস্তে আস্তে তখন যদি শ্বাসকষ্ট শুরু হয়, অক্সিজেন ই হয়, যেরকম আমি চাই না স্নিগ্ধ কথা স্নিগ্ধ বলতেছে যে আমার লাল নাকি দুইটা জিনিস হচ্ছে, একটা লাগে সিঙ্ক হয়ে গেছে, দুই হল অক্সিজেন, যতটুকু অক্সিজেন ধরে রাখার সে ধরে রাখতে পারতেছে না। পজিটিভলি চিন্তা করতাম, মানে মিথ্যা আসতেছে কিন্তু আমার কোনো হাহাকার ছিল না ভিতরে, বাঁচতে হবে কিংবা কিছু। তো তখন তোমার যে মানে একটু ঝিম ধরে আসতেছে, মনে হইতেছে যে আমি সমস্ত কিছু মিলে যেতেছে, তখনই একটা কেমন যেন একটা স্পার্কের মতো কোনো সময়ে স্নিগ্ধটা, হ্যাঁ বাবু, কখনো মনে হচ্ছে যে মা ডাকতেছে, ঠিক আছে, কখনো আমার নানা, মানে কেমন যেন একটা সুরিয়াল এসছে। এবং আমি কল্পনা করতেছি যে নানা যেখানে বসে আছে এটা আসলে ইহলোক না পরলোক, নানা ওইখানে আছে, সে বলতেছে তুমি এখান থেকে যাও, তোমার কাছে চলে যাও, এখানে আসছো না। সো লট অফ এরকম ছোট 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 মানে থাউজেন্ড ফিলিংস, তবে খুব বেশি যেটা শুনতাম স্নিগ্ধের ডাক শুনতাম আমি ওই সময়টার মধ্যে, এবং খুব অল্প, এখন মনে হয় লম্বা সময়, তখনও কিন্তু আমার মনে হয় জাস্ট ফিউ সেকেন্ড অর সামথিং, যে স্নিগ্ধ ডাক দিচ্ছে তখন মানে নিজেকে একটা স্ট্রং করে যে না ঘুমানো যাবে না কিংবা সেন্সলেস হওয়া যাবে না।